আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনারা কি কখনো এমন প্রশ্ন জাগে যে ইসলাম সত্য ধর্ম নাকি মিথ্যা? কোরআন মাজিদ কি আল্লাহ থেকে এসেছে নাকি অন্য কেউ বানিয়েছে? আল্লাহ তাআলা কি আছেন নাকি নেই? কোন ধর্ম সত্য, ইসলাম নাকি অন্য কিছু? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নাকি অন্য ধর্মের? আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করা, ঈমান নিয়ে শয়তান খারাপ ওয়াসওয়াসা দেয়। আমি যেসব বিষয়গুলো বলছি আরো কিছু বিষয় রয়েছে, যেমন আল্লাহকে গালি দেওয়া, কোরআনের বা হাদিসের কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো অবিশ্বাস করা, আল্লাহ ব্যাপারে কুধারণা করা, সন্দেহ পোষণ করা, ঈমান নিয়ে কিছু কিছু বিষয় আমাদের মনে সন্দেহ প্রকাশ করে। যদি এই সকল বিষয় আপনার মধ্যে সন্দেহ প্রকাশ করে, তাহলে এর থেকে কিভাবে কাটিয়ে উঠবেন, এর সমাধান কি? যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে সমস্যার কথা আমি বললাম আরো রয়েছে, আবার কিছু কিছু আপনাদের সাথে মিলে গিয়েছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা সুসংবাদ গ্রহণ করুন, কারণ এই সমস্যার ফলাফল ভালো কিংবা মন্দ এমনটা বিষয় নয়, কিন্তু সবচেয়ে বেশি হলো এই ওয়াসওয়াসা শয়তানের মুমিনদের অন্তরে প্রবেশ করায়, যাতে আপনার ঈমানের দুর্বলতা প্রকাশ করতে পারে, আপনাকে মানসিক অস্থিরতা ফেলে দেয়, আপনার ঈমানি শক্তিকে দুর্বল করে দেয়। শুধু তাই নয়, অনেক সময় মুমিনদের সাধারণ জীবনযাপনে বিপর্যস্ত করে তোলে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সমস্যা এই সমস্যা মুমিনদের প্রথম সমস্যা নয় এবং শেষ সমস্যাও নয়, বরং দুনিয়াতে একজন মুমিন অবশিষ্ট থাকলেও এই সমস্যা বর্তমান থাকবেই। আপনি ভাবছেন যে আপনার মনে এই কুধারণা আসছে, এই সন্দেহ আসছে, পূর্বে সাহাবিদের যুগেও আসেনি। না ভাই, এমনটি নয়, বরং পূর্বে এসেছিল, বর্তমানে আসবে এবং ভবিষ্যতেও আসবে। পূর্বে যে এসেছিল এ প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীরা একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের অন্তরে কখনো কখনো এমন বিষয় অনুভব করি যা মুখ দিয়ে উচ্চারণ করা আমার কাছে খুব কঠিন মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি কি তোমরা এরকম অনুভব করে থাকো? তারা বললেন, হ্যাঁ আমরা এরকম অনুভব করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের ঈমানের স্পষ্ট প্রমাণ। সহি মুসলিমে এই হাদিসটি এসেছে। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমাদের মনে যত কুচিন্তা আসুক এবং যে বিষয়ে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না কিন্তু মনে মনে প্রশ্ন থাকতে পারে, সে বিষয়ে আমাদের সঠিক জ্ঞান থাকা সত্ত্বেও শয়তান আমাদের মনে সন্দেহ প্রকাশ করায়, আর এটা আমাদের জন্য ঈমানে সুস্পষ্ট প্রমাণ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো কাছে কি শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছে? ও
ওটা কে সৃষ্টি করেছে? এমনই ভাবে এক প্রদেশে বলে, তোমার প্রতিপালক আল্লাহকে কে সৃষ্টি করেছে? তোমাদের কারো অবস্থা এরকম হলে সে যেন শয়তানের কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চায়, মানে দোয়া পড়ে এবং এরকম চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। সুতরাং যুগের পর যুগ এভাবে শয়তান মানুষের মনে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আগমন করে, বলে উঠলেন, আমার মনে কখনো এমন কথার উদয় হয় যা উচ্চারণ করার চেয়েও আগুনে পুড়ে কলায় হয়ে যাওয়া আমার কাছে বেশি ভালো মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি এই বিষয়টিকে নিছক একটি মনের ওয়াসওয়াস হিসেবে নির্ধারণ করেছেন। এরকম হাদিস আমরা অনেকে হয়তো শুনিনি। আমি যে তিনটি হাদিস বললাম, এই তিনটি হাদিসই আমাদের সমস্যা হবে এবং এর সমাধানও রয়েছে। ভিডিও শেষে আমি কিছু দোয়া বলবো, যে দোয়ার মাধ্যমে আপনারা এই সমস্যা সমাধান করতে পারবে। যেমন আপনাদেরকে বলছি যে কোনো মুজাহিদের সামনে শত্রু এসে উপস্থিত হলে মুজাহিদরা শত্রুকে প্রতিহত করলো এবং পরাজিত করলো, এটি একটি বিরাট জিহাদ। অনুরূপভাবে শয়তান ওয়াসওয়াসা করলে তা প্রতিহত করা, এটাও এক ধরনের বড় জিহাদ। এজন্য আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে আর এবাদতে লিপ্ত থাকতে হবে। আপনি যত এবাদতে লিপ্ত হবেন তত শয়তান মনে মনে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, যে আল্লাহ পাক জান্নাত কেন সৃষ্টি করলে, জান্নাত কি আমাদের জন্য, কবরে আজাব হবে কি হবে না, জাহান্নাম সত্য, জান্নাত কি সত্য, মৃত্যু পর কি আরেকটা জীবন রয়েছে, এরকম প্রশ্ন হতেই পারে যা আপনি মুখ দিয়ে উচ্চারণ করছেন না, কিন্তু শয়তান আপনার এবাদতের যে ধারক ভারক রয়েছে, এবাদতের যে মন বাসনা রয়েছে, যেভাবে আপনি করে যাচ্ছেন, শয়তান তাই আপনার ঈমান নষ্ট করার জন্য প্রতিনিয়ত লেগেই রয়েছে। আপনি যখন বুঝতে পারবেন যে এটা শয়তানের কুমন্ত্রণা, তখন তার বিরুদ্ধে আপনি সংগ্রামে লিপ্ত হয়ে যান। সদা সর্বদা আপনি যুদ্ধে লিপ্ত থাকেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমলের পরিণত করা অথবা মুখে উচ্চারণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আমার উম্মতের মনের ওয়াসওয়াসাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে। আপনি মুখে মুখে বলছেন না বা ইচ্ছাকৃতভাবে বলছেন না, অজান্তে বলছেন, এই সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সামান্য কোনো জিনিসের ক্ষেত্রে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় না। আপনি পৃথিবীর বিভিন্ন স্থানে যত বড় বড় শহর রয়েছে, সেসব শহরে মানুষ বসবাস করে। কেন বসবাস করে? কারণ সে সকল শহরে উন্নত খাবার ব্যবস্থা রয়েছে, যান্ত্রিক ব্যবস্থা রয়েছে, বসবাসের যোগ্য রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে। ঠিক শয়তান সেটাই করে, যে আপনার মনের ভিতরে যারা ঈমান রয়েছে, যারা ঈমানদার, তাদের মনে ওয়াসওয়াসা দিতে থাকে, আপনার নূরকে নিভিয়ে দিতে চায়। শত প্রচেষ্টা থাকে তার দল বাহিনী নিয়ে আপনার বিরুদ্ধে জিহাদ করা। সুতরাং এ সকল বিষয়ে আসলে আমাদের কী করা উচিত? সর্বপ্রথম আমি যে দোয়াটি বলবো সেটা হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটি হাদিসে এসেছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এসেছে। এটা বলা সাথে সাথে শয়তান আপনা থেকে বিদায় নিয়ে নিবে। তারপর রয়েছে আমান্তু বিল্লাহি ওয়া রসুলিহি, অর্থাৎ আমি আল্লাহ ও তার রাসুলের ওপরে ইমান আনলাম। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। এই দুটো হাদিস সবচেয়ে সহজ আমি মনে করি। আপনাদের ইতোমধ্যে
মুখস্থ হয়ে গিয়েছে। এছাড়া যদি এরকম বিষয় হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বেশি বেশি করে জিকির করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি বিভিন্ন আমল করতে থাকবেন, এর বদলে মাত্রা বাড়িয়ে দিবেন। আর এই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। মোটামুটি এরকম যদি করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা শয়তানের এই কুচিন্তা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।